তর্কে জেতা আদৌ বুদ্ধিমানের কাজ নয়, কিছু কিছু বিষয় এড়িয়ে চলাই উত্তম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো বয়সও তো আর কম হলো না, স্কুল লাইফ, ভার্সিটি লাইফ, সো গ্র্যাজুয়েশন শেষ করলাম, সো এই তারপরে ম্যারিড লাইফ, দেন বাচ্চা কাচ্চা, সো সব মিলিয়ে অনেক একটা লং জার্নি, আরও অনেক পথ পাড়ি দিতে হবে এই আর কি। এই ছোট্ট জীবনে চলার পথে অনেক সঙ্গীও পেলাম, অনেক বন্ধুও পেলাম, আর সব বন্ধুর মধ্যেই আবার কিছু কিছু ফ্রেন্ডসও নেগেটিভ পজিটিভ থাকবে, এটা খুবই নর্মাল একটা বিষয়। সো পজিটিভ নেগেটিভ মিলিয়েই কিন্তু মানুষের জীবন চলবে, এটাই আর কি। আপনি মানুষের তেল মেরে চলবেন, আপনার মতো ভালো আর কেউ নাই, বাট আপনি যখনই কোনো অন্যায়ের প্রতিবাদ করবেন, লাইক আপনার সামনে কোনো, জাস্ট একটা ছোট টিপস দিব যে কেউ যদি অন্য কারোর নামে আপনার সামনে সমালোচনা আলোচনা করে, তার দোষগুণ ত্রুটি এগুলো তুলে ধরে, কখনোই এই বিষয়টা পাত্তা দিবেন না, কখনোই না, নেভার অ্যান্ড এভার। বিকজ সেই একই মানুষ সেই সেম কাজটাই আপনার নামে আরও দশজনের সামনে নেগেটিভ কমেন্টস, নেগেটিভ কথা বলছে না, তার কি গ্যারান্টি বলুন? কোনো গ্যারান্টি নাই। সো এই টাইপের মানুষগুলা কিন্তু এমনই হয়, যখন দশটা নেগেটিভ কথা আপনার নামে শুনবেন, একটা নেগেটিভ কথাও তো আপনি বলবেন, তাই না? আপনি তো চুপচাপ থাকবেন, কখনো নিজের দুর্বলতার পয়েন্ট কিংবা নিজের দুর্বল যে জায়গাগুলো অবশ্যই কারোর সাথে শেয়ার করা উচিত না, কারণ ওই দুর্বল পয়েন্ট নিয়েই কিন্তু মানুষ আঘাত করবে, আর এটাও কিন্তু খুবই স্বাভাবিক বিষয়। সো ভালো খারাপ সব কিছু নিয়েই আমাদেরকে কিন্তু জীবন জীবনের গতিতেই চলতে হবে। আর এরকম ঘটনা যে শুধুমাত্র আমার সাথে হচ্ছে, আপনার সাথে হচ্ছে, তা কিন্তু নয়, এরকম ঘটনা আশেপাশে আরও অনেক মানুষের সাথে হচ্ছে। সো প্রতিবাদ করবেন তো আপনি খারাপ, এটাই আর কি। তো যাই হোক, এসব কথা আর না বলি, আর এই তো রুটি বানানো হচ্ছে, আর কিছু কিছু রুটিও আমি ফ্রোজেন করে রাখি এভাবে হালকা হালকা ছেঁকে, দেন আমি বক্সে ভরে রাখতেছি, বিকজ সকালে ঘুম থেকে উঠে আসি আর স্কুল, সো আসি আর টিফিনের জন্য, অত সকালে নাস্তা বানানোটা অনেক টাফ হয়ে যায় আমার জন্য, দ্যাটস ওয়াই আমি অনেক বেশি করে 20-30 পিস করে করে এভাবে রেখে দিই, প্রায় ওয়ান উইক মতো আমার চলে যায়। অনেক ইয়ামি হবে তোমার ম্যাশ পটেটো, কাকে খেতে দিবে? কার জন্য মেক করতেছো? সালাম দাও। কি করতেছো? আর এই তো এই ক্লিপগুলো ছিল আমার কাছে, এগুলো অনেক পুরাতন ক্লিপ, সো এগুলো অ্যাড করে দিলাম। আর যখনই বাসায় রুটি বানানো হবে, আশিয়া সবসময় এভাবেই ট্রাই করবে। আর এনিওয়েজ আমি টেবিলের পাশে চেয়ারগুলো রাখতেছি না, তার কারণ হচ্ছে বিকজ অফ মাই বেবি, বেবিরা টেবিলের উপরে উঠে উল্টাপাল্টা করে দেয়, দ্যাটস ওয়াই এখন রাখা। আর এই তো আশিয়া বাহানা করতেছিল চিকেন ফ্রাই খাবে, দেন আমিও
চিকেন গুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে হোল একটা মুরগি নিয়ে নিয়েছি আমি। দেন প্রথমে আমি দিয়ে নিলাম সয়া সস, তারপরে জিরার গুঁড়া, টক দই দিব পরিমাণ মতো। আর চিকেনের সাইজটাও আপনারা ছোট বড় এইভাবে করতে পারেন। দেন আমি ডিম দিয়ে নিচ্ছি, দেন আদা রসুনের পেস্টও দিয়ে দিব এখানে হাফ চামচের মতো। তারপরে মরিচের গুঁড়া দিলাম, লবণ, হলুদটা দিচ্ছি না, আর কর্নফ্লাওয়ারও দিব 1-2 টেবিল চামচ পরিমাণ। এখানে অরিগানো দিব, অরিগানো বলতে হার্বস যেটা ওইটা আমি দিচ্ছি। দেন সসও দিয়ে দিব, টমেটো সস দিলে আরও বেশি ভালো হয়। আর এটা টমেটো সস আমার বাসায় আনফরচুনেটলি শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড দেন আমি বারবিকিউ সসটা ছিল ওইটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে গোলমরিচ, এভাবে ক্রাশ করে একটু দিয়ে দিব, এটা খেতে অনেক বেশি ইয়ামি হয়। তো যাই হোক, এখন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেরিনেট করে নিব। আর এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কোনো স্পুন টিস্পুন দিয়ে করা যাবে না, তাহলে মশলাটা মাংসের ভিতরে অনেক সুন্দরভাবে মেরিনেট হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি ডিমের সাথে। আর এটা আমি একটু বেশি করেই করে রাখতেছি, কারণ এটা একবার করলে প্রায় অনৈকের মতো বাচ্চারা খেতে পারবে। আর এখন আমি একটা র‍্যাপ পেপার দিয়ে র‍্যাপিং করে নিলাম, নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 3-4 ঘন্টা মতো। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন আমি ফ্রাই করব। সো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, লবণ, তারপরে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি জাস্ট এই ময়দাটা আমি কোট করে নিব। ডিমও ছিল, সো ময়দার উপরে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কোটিংটা তৈরি করতেছি। একবার ডিমে চুবাচ্ছি আর একবার ময়দার ভিতরে এভাবে গেথে মানে মথে নিচ্ছি আর কি। তাহলে কিন্তু আর ছাড়ানোর কোনো ভয় থাকবে না, ডিমটা যেহেতু দিচ্ছি এটার জন্যই আর কি। সো একে একে আমি সবগুলো চিকেনই এইভাবে একটু মথে নিব ময়দার সাহায্যে। সো যেগুলো আমি ফ্রাই করবো সেগুলোই আমি জাস্ট এভাবে করে নিয়েছি, জাস্ট এখন ফ্রাই করার পালা। আর চুলার ফ্রাই করার সময় চুলার আঁচ থাকবে হাই হিটে, হাই হিট টু মিডিয়াম, মানে লোতে করা যাবে না, তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে আর কি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মানে ইয়ামি হয়েছে আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। মানে ফ্রাই করার সাথে সাথে বাচ্চারা ফিনিশ করে ফেলেছে বাসার সবাই। সো ট্রাই করে দেখতে পারেন মাঝে মধ্যে, মানে রেস্টুরেন্টে গেলে তো সবসময়ই খাওয়া হয় চিকেন, চিকেন ফ্রাই আর কি, বাট বাসার খাবারের উপরে তো কিছু হয় না। সো হোমমেড বাচ্চাদের দেওয়াই বেটার আই থিঙ্ক। সো অলওয়েজ টাইমই চেষ্টা করি আর কি সেটাই। আর এই তো একটু মেলাতেও গিয়েছিলাম, বাসার পাশেই মেলা হচ্ছিলো, অ্যান্ড দেন একটু গিয়েছিলাম ঘুরতে। সো আসিয়া বিভিন্ন রাইডে উঠবে বলে বাহানা করছিলো, অ্যান্ড দেন ওকে নিয়ে গিয়েছিলাম। আর এটা ছিল মূলত বৈশাখী মেলা, বৈশাখ মাস শেষ অথচ বৈশাখী মেলা শুরু হলো আর কি। তো একটা মানুষ সবার কাছেই যে ভালো হবে এমন কিন্তু না, মানুষ কিন্তু আইসক্রিম না যে সবার কাছেই সে ভালো হয়ে চলতে পারবে। কারো কারো কাছে খারাপ, কারো কারো কাছে সে ভালো, এটাই কিন্তু খুবই ন্যাচারাল, কারণ আপনি সবার কাছে ভালো হতে পারবেন না। আর এটা চেষ্টা করাটাও একেবারে বৃথা আমি মনে করি অন্তত। আর সবাই আর কারোর কাছে প্রমাণ দরকার দেওয়ারও দরকার নেই যে আপনি হচ্ছে পজিটিভ, কারণ তারা তো সেটা ট্রাস্ট করবে না, তাই না? সো আপনি কি সেটা আপনি ভালো জানেন, আর উপরে আল্লাহ আছে সেও জানেন। আর মানুষকে কখনো এমনভাবে কথা বলতে নেই যেটা মানুষ অনেক হার্ট হয়,
মানে আমি সামনে তোমার খুবই মানে মাথায় তুলে রাখতেছি, বাট পিছনে এমন এমন কথা বলতেছো যেটা কানে আসলে তা সে কষ্ট পাবে, এরকম কথা কখনোই বলতে নাই। সো এগুলো বলেও লাভ নাই, যারা বলবে তারা এমনিতেই বলবে, এমনিতেও বলবে। সো এই আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।